আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে শাটডাউন বাটন কীভাবে শর্টকাট কি তৈরি করবেন। অনেক সময় আমাদের মেনুতে গিয়ে শাটডাউন করতে হয়, তো সেই শাটডাউন বাটন কীভাবে ডেস্কটপে আমি শর্টকাট কী করে ইউজ করব আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন, এখানে প্রথমে আমাদের আসতে হয় পাওয়ার, তারপরে শাটডাউন। তাই এই যে শর্টকাট বাটনটা, আমরা ডেস্কটপে একটা শর্টকাট কী তৈরি করব কী হবে সেটা আমরা দেখে নিব। প্রথমে ডেস্কটপে আমরা রাইট ক্লিক করব, তারপর নিউ অপশনে ক্লিক করব, তারপরে দেখতে পাচ্ছেন একদম সেকেন্ডে আছে শর্টকাট, এটা আমরা ওকে করে দেব। এরপর আমরা এখানে লিখব স্মল লেটারে shutdown ডট ডট exe, আবার আমি লিখছি shutdown ডট exe, তারপরে একটা স্পেস দেবো আমরা, তারপরে স্ল্যাশ দেবো, তারপর লিখব এস, এস এর পরে একটা স্পেস দিতে হবে, তারপরে আমরা স্ল্যাশ দেবো, দেওয়ার পরে আমরা লিখব এফ, আবার একটা স্পেস দেবো আমরা, স্পেস দেওয়ার পর আমরা লিখব টি, তারপরে একটা স্পেস দিয়ে ডবল জিরো, ডবল জিরো দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ভালো করে লেখাটা আমরা দেখে নিন, শাটডাউন ডট exe স্পেস, তারপরে এস স্পেস, এইভাবে লেখার পর আমরা ফিনিশ অপশনে ক্লিক করব। দেখুন আমাদের যে শাটডাউনের শর্টকাটটি তৈরি হয়ে গেছে শর্টকাটটা। এবার এটা আমরা একটা আইকন যোগ করব দেখতে সুন্দর হওয়ার জন্য। তো প্রথমে আমরা এখানে রাইট ক্লিক করব, তারপর আমরা যাব প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পর নিচের দিকে দেখবেন লেখা আছে চেঞ্জ আইকন, ওখানে আমরা ক্লিক করব, এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা শাটডাউন করি, ওই এটা আমি বেছে নেবো আমরা আইকনটা, এরপর আমরা অ্যাপ্লাই করব, তারপর আমরা ওকে অপশনে ক্লিক করব। এরপর আমরা এই শাটডাউন বাটনের ওপর ডাবল ক্লিক করলে আমাদের সিস্টেমটা, কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আমি শাটডাউন করছি না, কারণ আমি একটু ভিডিও রেকর্ডিং করছি, তাই আমি শাটডাউন করলাম না। আর ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।